मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश लाइक दिन शेयर करुन सब्सक्राइब करुन कमेंट करे आपनार मतामत जानिए दिन मिष्टि मीडिया बाउल गानेर चैनल कमला जे खाना निये बोश आसे खाना की खाबे भाई काजी भाई कालो আমি যে দুঃখ লেগেছিলাম জামালের কপালে সেই দুঃখ লেগেছি কমলার কপালে বারো বছর কাটবে তারপরে মনে না মিলবে দানা সব ছাই হয়ে যাবে এসো ভাই কালো আমরা আমার অস্তমে চলে যাই আমারে আধা কেজি চাউল দিবি দিলাম
কেজি বেগুন দিবি দিলাম আর কি আর না রসুনও দিবি দিলাম রসুন তারপরে যা লাগে সবই ফকট করে দেব সালাদ আগে দেব কিন্তু আমার একটা কথা আছে বাপ তুই এই যে এত কিছু চাইলি না চাইছি আমি দিবে রাজি হইছি আর রাজি হইছো নার কাটার পর তো তোরে দেওয়া লাগবে নাকি হ্যাঁ নার কাটার পরেই তোর কাছ থেকে নিব কিন্তু আসার সময় আমার একটা কথা রাখা লাগবে রাখবি তো হ্যাঁ তার একটা কথা রাখবো কি কবি তা কই তো আমি কবু এম কবু কে রাখবি তো রাখবো তাহলে চল যাই তোরে সব দেবো চল যাই তাড়াতাড়ি নো আকে পড়ুয়ার দিগাম তোমার কাছে কত আরজ কত আরাধনা আমি করেছিলাম একটা সন্তানের জন্য সন্তান তুমি আমাকে দিয়েছো বিদায় এক কন্যা সন্তান মেহের পার খোদা এক এক তিনটি সন্তান জন্ম হয়েছে কিন্তু মৃত সন্তান ওই কন্যা সন্তান মৃত मृत्यु दाओ खुदा तुम्हें भाती जाब ताले भाती जाब ताले मेहरबानी खोदार मृत कन्या सन्तान सत्कार व्यवस्था करते मॉडल कार बेगे चले जाओ তোমার কাছে তো কোনো অন্যায় আমি করিনি তবে মৃত কন্যা সন্তান বাবা হয়ে আমি কি করব এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা আজো আজো তদন্তাই মৃত্যু দাও আজো তদন্তাই আজো 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 ভাবি যাবো তালে এখন পর্যন্ত হ্যাঁ ভাবি যাবো তালে নিয়ে আইছি মৃত কন্যা সন্তান তাই এখনি মৃত কন্যা সন্তানটা তোমাকে সৎ কাজ করতে হবে না আমি তা পারবো না তুমি পারবে না সুতন দাই আমি চাই আমার মৃত কন্যা সন্তান সুতন দাইয়ের কণ্ঠে সাত রাজার তন মানিক মুক্তুর মালা আচ্ছা সুতন দাই তোমার কণ্ঠে ওটা কি থেকে থেকে সুতন দাই কিছু না তুমি তো জানো আমি খানদানি মুসলমানের বাচ্চা আছে ছোটে কথা নেই বলতে হয় আমি খোসা তালা আমি কসম খেয়ে বলছি তোমার মাল আমি তোমাকে ফিরিয়ে দেবো কই দাইছি তো দেব না আমি সুতন্দাই তুমি জানো অজি রাজম কথা বলছে আমি তোমার মাল দেখি 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 আমি দিয়ে দেবো দিয়ে দেবো আচ্ছা দেখি সুতন দাই এ এ দেখি না দেখি না এ আমার মালাটা আমার দিয়ে দে মালা
আমি তোমাকে ফিরিয়ে দিলাম কি সতন্তাই আমি তোমার মালা আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি এক শর্তে শর্ত বলুন আপনি কি শর্ত এই মালা তুমি কোথায় পেয়েছো এটা আমি কয়বার পারবো না বলবে না আলবত তোমার বলতেই হবে তুমি যদি না ভালো আলো আমি তোমার মালা আমি তোমাকে কিছু তাই তাব না তাইলে আমি হাসা করেই কইতেছি বলো ওই সুলতান কাঠুরে আছে না সুলতান কাঠুরিয়া হ্যাঁ তারপর তার ঘরে একটা মাই আছে মেয়ে আছে তার মাইয়ের ঘরে একটা দুই হাতে দুইটা মানিক ছিল আচ্ছা আমি গালের গুলো কাইটাই না হ্যাঁ ওই মালাটাই বানিয়েছি তো দেন ওই মালাটা আমাকে ফিরত দেন সতন দাই আচারের বেরাম বলে সেই লাল মানিক তুমি চুরি আচ্ছা সতন দাই তোমার মালা আমি তোমাকে ফিরিয়ে দেব এক শর্তে কি শর্ত কোন সদন তাই তুমি যদি আমার মৃত কন্যা সন্তানকে রেখে জীবিত ছেলে সন্তানটা চুরি করে এনে দিতে পারো না না আমি এটা করবার পারবো না বাতি যাবো তাহলে কি করে যে পড়াতে হয় তা জানিয়ে দাও আমি তোমাকে আরো মালা দেব খোদার কাসাই যদি আমার কন্যা সন্তানকে রেখে জীবিত সন্তানটা তুমি চুরি করে এনে দাও ঠিক আছে আপনার এত ধন সম্পদের জন্য আমি এতটুকু করব হ্যাঁ আচ্ছা আমি তোমার মালা আমি তোমাকে ফিরিয়ে দেব যাও সতন দাই ঠিক আছে আমি এখনই যাইতেছি যাও তবে কথা দিলেন তো হ্যাঁ আমি কথা দিয়েছি আমি খোদার নামে কসম খেয়ে বলছি ঠিক আছে আমি যাইতেছি যাও যাও সুতন দাই আমো খোদার নামে কসম করে কইতাছে মালাও দেবো তোমাকে আর একটা বিয়েও দেবো যাও সুতন দাই আদি যাব তাহলে এই বাতি যাবো তাহলে বাতি যাবো তাহলে সে চক্রান্তের চালটা আমি বুনেছি এ কথাটা কোন ক্ষণে কেউ যেন না জানে বাদী যাবো তাহলে আমি চাই আমার মৃত কন্যাকে রেখে জীবিত সন্তানটা চুরি করে আনবে